Hello everyone, I'm Naimunasan Sabir from IT Cert Technologies. আজ আমি এসেছি ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের আর্টস অ্যান্ড ক্রাফট সেগমেন্টটি নিয়ে তোমাদের সাথে কথা বলতে। তোমাদের ভিতরে অনেকেরই জিজ্ঞাসা আছে আর্টস অ্যান্ড ক্রাফট কি, আর্টস অ্যান্ড ক্রাফট নিয়ে কীভাবে প্রস্তুতি নিব ইত্যাদি এই সকল বিষয় নিয়ে। এখন আসি আর্টস অ্যান্ড ক্রাফট কি। আর্টস অ্যান্ড ক্রাফট বলতে সাধারণত বোঝায় শৈল্পিক দক্ষতা এবং কারুশিল্প জড়িত কার্যকলাপগুলি। আর্টস অ্যান্ড ক্রাফটে তোমরা কীভাবে প্রস্তুতি নিবে? আর্টস অ্যান্ড ক্রাফটে প্রথমত আসি আর্টস অ্যান্ড ক্রাফটে তোমরা কীভাবে অংশগ্রহণ করবে। বাংলাদেশের সকল শিক্ষার্থী আর্টস অ্যান্ড ক্রাফট সেগমেন্টটিতে অংশগ্রহণ করতে পারেন। আর্টস অ্যান্ড ক্রাফটে তোমরা দুইভাবে অংশগ্রহণ করতে পারো, কুইজ এবং প্রজেক্ট। আর্টস অ্যান্ড ক্রাফটে কুইজের জন্য তোমরা বিভিন্ন ধরনের সোর্স থেকে আর্ট হিস্টোরি, আর্টের বিভিন্ন ধরনের সম্পর্কিত বিষয়গুলো যেমন প্রিন্ট, পেপার ওয়ার্ক, পেপার আর্ট ইত্যাদি সকল বিষয়গুলো নিয়ে তোমরা প্রস্তুতি নিতে পারো। আর্টস অ্যান্ড ক্রাফটের প্রজেক্টের সম্পর্কিত বিষয়গুলোই হতে পারে পেপার আর্ট, পেন্সিল ড্রয়িং, স্কাল্পচার, যেমন ভাস্কর্য। আমরা সবাই ভাস্কর্য দেখে থাকি, রাইট? আমরা জানি আমাদের অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য ইত্যাদি, এগুলো কিন্তু আর্টস অ্যান্ড ক্রাফটেরই বিষয়। তোমরা ভাস্কর্য, তোমাদের ভাস্কর্যের মাধ্যমে তোমরা শৈল্পিক দক্ষতা ফুটিয়ে তুলতে পারো ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের আর্টস অ্যান্ড ক্রাফট সেগমেন্টের মাধ্যমে। তাই এখনই রেজিস্ট্রেশন করে ফেলো আর্টস অ্যান্ড ক্রাফট সেগমেন্টে।